আমাদের এখন একটি দাবি, সেই দাবিটি হচ্ছে যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। ভাই, উপযুক্ত আন্দোলন হয়েছে কি হয়েছে এটা আপনারা দেখবেন সামনে। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে এটা সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি, এবং আমরা এটাও আশা করব, প্রত্যাশা করব জনগণের কাছে যে জনগণ যেন তাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা, তাকে মুক্ত বাতাসে রাজনৈতিক সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। আমাদের এখন একটি দাবি, সেই দাবিটি হচ্ছে যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। এটা আইন বিরোধী, এটা সংবিধান বিরোধী। আপনার যে কোনো সাধারণ একজন মানুষ যদি আপনার 5 বছরের সাজা হয়, সে সাথে সাথে জামিন পেয়ে যায়। আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের দলেরই যারা আপনার শীর্ষ নেতৃবৃন্দকে আছেন, যাদেরকে আপনার 13 বছর 14 বছর 9 বছর সাজা হয়েছে, তাদেরকে জামিন দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগের প্রায় প্রত্যেকটা নেতাকে মুক্ত করে দেওয়া হয়েছে। তাদেরকে এই ধরনের আপনার সাজা হওয়ার পরে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, মন্ত্রিত্ব পেয়েছেন, এমপি নমিনেশন পেয়েছেন। তাহলে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারেই এটা অর্থই হচ্ছে এই আইনটা প্রয়োগ, তারা এই বিধানটাকে প্রয়োগ করার চেষ্টা করছেন। আসলে এই ধরনের কোনো বিধানও কিন্তু নেই, আপনি জামিন দিতে পারবেন না, এটা একেবারেই কোনো বিধান নেই। এটা তার প্রাপ্য, এটা তার কনস্টিটিউশন রাইট, কারণ এখনও কিন্তু তার মামলা সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে এখনো। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে এই কারাগারে আটক করে রাখছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। আপনার এসের মধ্যে আছে, একটু শেষ করি, আপনার দেখবেন যে কারা কারা জামিন পেতে পারে, সেখানে বলা আছে যে বয়স্ক মহিলা, অসুস্থ মানুষ, সবাই তারা জামিনযোগ্য, যত বড় মামলাই হোক। তাদেরকে ট্রায়াল ফিনিশ দেওয়া পর্যন্ত, অর্থাৎ আপনার সুপ্রিম কোর্টে না যাওয়া পর্যন্ত তাদেরকে জামিন তারা পেতে পারেন। আদালত কি করবে না করবে এটা আমরা দেখেছি, সেই জন্যই সরকারের উপরেই চাপটা সৃষ্টি করছি। আমরা যে মুক্তিতে চাচ্ছি, সরকার তাকে আটক করে রেখেছে, আমরা সরকারের কাছেই অবিলম্বে তার মুক্তি দাবি করছি। সেটা জনগণ, জনগণকে তৈরি করে, জনগণকে সঙ্গে নিয়ে। ভাই, এগুলো একেবারেই এত চর্বিত চর্বণ হয়ে গেছে না এই সমস্ত প্রশ্ন, ওটা তো উনি বলবেনই, ওটা ওনার দায়িত্ব, আমাদের কাজ আমরা করছি। ভাই, উপযুক্ত আন্দোলন হয়েছে কি হয়েছে এটা আপনারা দেখবেন সামনে।